নমস্কার আমি সুজিত কুমার দাস কিশোর কুমার ফ্যান্স ক্লাব সেই আমি সাধারণ সম্পাদক এন ই টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছি একটা বিশেষ ব্যাপার আপনাদেরকে জানানোর জন্য সেটা হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে বিগত তিসরা জুলাই মহাগুরু কিশোর কুমারজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার জন্য একটা অনুষ্ঠান হয় একটা সভা হয় সেই সভায় আমাকেও ওনারা সুযোগ দিয়েছিলেন কিছু বলার জন্য এবং সেই অনুষ্ঠানে আমাকে স্মারক প্রদান করা হয় ব্যাপারটা হলো এতদিন থেকে মহাগুরু কিশোর কুমার এই বিশ্বের সমস্ত জায়গায় উনি সম্মানিত হয়েছেন কিন্তু আমরা ওনাকে ওনার যথাযোগ্য সম্মান দিতে পারিনি একটা কোনো পুরস্কারই পেলেন না এই বিসংবাদী যে সিঙ্গার কিশোর কুমার ইনি কলকাতা প্রেস ক্লাবে যে ওনাকে নিয়ে যে স্মারক দেওয়ার জন্য যে অনুষ্ঠানটা হলো সেটাতে আমি উপস্থিত ছিলাম এইটা পরিচালনা করছিল ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ এবং অল ইন্ডিয়া কিশোর কুমার ফ্যান্স ক্লাব সেই সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী তাপস রায় মহাশয় সঙ্গে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উদয়রাজজি সঙ্গে ছিলেন টটন কুমার তারপরে ছিলেন ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সম্পাদক শ্রী কার্তিক মিত্র অভিজিৎ দাশগুপ্ত প্রশান্ত ব্যানার্জি বিশ্বনাথ মুখার্জি অনুপ বণিক রতন চক্রবর্তী এবং আরও অনেকে সেই সভায় আমি আমার পরিবারের সবাইকে নিয়ে গেছিলাম সেই সেই সভায় এক্সপ্লেনেড শিয়ালদা বিবাদীবাগ এবং হাওড়া ময়দান এই চারটার মধ্যে যে কোনো একটা স্টেশনের নাম কিশোর কুমারের নামে হোক এই স্টেশনের নাম সেটাই আমাদের দাবি ছিল সবার এবং আমিও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ এবং অল ইন্ডিয়া কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সঙ্গে জড়িত আছি বিগত বছরে দু এবং দু হাজার দুইটা অনলাইন কম্পিটিশন হয় অল ইন্ডিয়া বেসিস সেটাতেও আমি বিচারকের দায়িত্ব পালন করেছি আরও ছিলেন যারা তাদের সঙ্গে করেছি আমাদের এই যে দুটো দাবি আমরা জানিয়েছি যে কিশোর কুমারকে ভারতরত্ন মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক এবং কিশোর কুমারের নামে কলকাতার যে কোনো একটা মেট্রো স্টেশনের নাম দেওয়া হোক চারটা স্টেশনের মধ্যে একটা এটা আমাদের ইয়ে ছিল আমাদের দাবি ছিল সেই দাবিগুলো আমরা সরকারের কাছে প্রেরণ করেছি আমরা সবাই মিলে আর আমার আমার একটা খুব ভালো লাগছে যে কলকাতায় বিশেষ একটা সম্মান আমি পেয়েছি আমাকে স্মারক দেওয়া হয়েছে কিশোর কুমারজির নাম সম্বলিত এবং দাবি সম্বলিত একটা ছাতা উপহার দেওয়া হয়েছে আমাকে স্মারক দেওয়া হয়েছে এবং এক এখানে সবাই মানে অত্যন্ত আমরা কিশোর ভক্ত আমরা সবাই মিলে আমাদের কিশোর কুমারজিকে এতদিন পর্যন্ত কেন কোনো সম্মান দেওয়া হলো না সেটা নিয়ে আমরা খুব খুবই দুঃখিত আমরা এই এন ই টোয়েন্টি ফোরের মাধ্যমে জানাতে চাই যে কিশোর কুমারজিকে যেহেতু উনি যোগ্য এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উনি জায়গা মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন ওনাকে এতদিন পর্যন্ত এই সম্মানটুকু দেওয়া হলো না এটা আগামীতে আমাদেরও অনেক পরিকল্পনা আছে আমরাও শিলচরেও করব অনেক অনুষ্ঠান আপনারা সামিল থাকবেন আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমাকে 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 সাহায্য সহযোগিতা করবেন যাতে করে এই অনুষ্ঠানটা ভালো করে করতে পারি আর এন ই টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার থ্রুতে এই সংস্থার থ্রুতে যে আমি আপনাদের সবার কাছে পৌঁছাতে পারলাম তার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার জয় মহাগুরু কিশোর কুমারের জি জয়